আর আমার কলবের মধ্যে যদি আবু বকরের রক্ত থাকে, আপনি আমার আবু জাহেল বানাইতে পারবেন? আপনাদের রক্তের মধ্যে নিশ্চয়ই এজিদি রক্ত আছে, তাই হুসাইনি মাজারে আপনারা হত্যা করছেন, যুগে যুগে ভাবে আওলাদের রাসূলদের উপর আপনারা আক্রমণ করেছেন। আপনি মাজার ভাঙছেন কেন? মাজারে যিনি আছেন উনি তো গাঁজা খাচ্ছে না, খাচ্ছে? মাজারে যিনি থাকেন উনি তো গাঁজা খান না, এবং মাজারে যারা খাওয়া দেন আপনি যদি দেখেন তিনি গাঞ্জা খাচ্ছেন বা মদ্যপান করছেন বা অপরাধ করছেন, আপনি তাকে শোধরাবেন? আল্লাহ রসুল তো মেরে ফেলে শোধরাননি। আমরা কখনো গাঞ্জা সেবনের পক্ষে? আমরা নারী নিয়ে লন্ডামি করার পক্ষে? তবু আপনি ওই মাজার ভাঙতে পারেন না যেই মাজার আপনি শাহপরান, শাহজালাল বা অন্য মাজার, পাগলা বাবার মাজার, সেখানে কে গাঁজা খেয়েছে তার জন্য বলি আল্লাহ দায়ী? আপনি ইসলামটাকে বিধ্বংসমূলক একটা ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছেন, যা দেখে বিধর্মীরা এখন খুশি হচ্ছে। কোন নীতি আপনারা অবলম্বন করছেন? আজকে মল্লা বলতে আমরা ভয় পাচ্ছি, মল্লা বলতে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ভয় পাচ্ছি আমরা। এক আমরা যখন রাস্তায় বের হই, আগে ইয়াং জেনারেশন দেখলে ভয় পাইতাম, মনে করতাম ডাকাত টাকাত হবে, এখন টুপিওয়ালা আল্লাহ আলখেল্লাওয়ালা যুব্বাওয়ালা দেখলে ভয় করি কি করি না? মারাত্মক ভয়, এই মুহূর্তে মনে হয় কিছু একটা করবে। আপনি আমাদের ইসলাম ধর্মের এই নীতি, এই লেবাসকে পর্যন্ত কলুষিত করেছেন, তাই আমরা ভয় পাচ্ছি না। আপনি মনে করবেন না আমরা ভয় পাচ্ছি, জান দেনওয়ালা গোলামে মোস্তফা মেহু। আজ আপনাদের বিরুদ্ধে নারীরা নেমেছে, আপনাদের বিরুদ্ধে নারীরা নেমেছে, যে নারীরা আল্লাহ আলেম দেখলে সম্মান করত, আজকে তারা নেমে গেছে। কাল দেখবেন বারো রবিউল আউয়াল, ওখানে সবাই আল্লামা তাহের শাহ হুজুর কেবলা আলমের মুরিদান নয়, এখানে আমাদের মুরিদানরা যাবে, মেজবান্ডারের মুরিদানরা যাবে, বিভিন্ন দরবারের মুরিদানরা যাবে। কেন যাবে? বৈষম্যমূলক যে প্রেম প্রীতি ভালোবাসা সেটা ঈদে মিলাদুন্নবী শিক্ষা দেয়, ঠিক না? বাড়ি ওরসের মধ্যে সে শিক্ষা দেয়। তাদের একটা ধারণা আছে যে আমরা টাকাগুলো ওরসের টাকা খেয়ে খেয়ে মোটা হচ্ছে, না রে ভাই, আমাদের মাদ্রাসা আছে, এখানে এতিমখানা রয়েছে, স্কুল রয়েছে। আমরা দুই পক্ষ, এবি পক্ষ এম বি পক্ষ বলা হয়। আমাদের এবি পক্ষের মধ্যে ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেঠা হযরত শাহ সুবে সৈয়দ আল হাজ মাওলানা আরববিল্লাহ সুলতান মুরি কেবলা রাহমাহুমুল্লাহ তাআলা আনহু। এম বি পক্ষের মধ্যে রয়েছিলেন আমার আব্বাজান হযরত শাহ সুবে সৈয়দ মাওলানা আবু মোহাম্মদ মুস্তাকবিল্লাহ সুলতান মুরি কেবলা কাবা মাদ্রাজিল্লাহুল আলী। উভয়জন মিলে এই মাদ্রাসা, স্কুল, মসজিদ এবং এতিমখানা পরিচালনা করে আসছেন। প্রতি বছরের ন্যায় এই বছরে মহাসমারোহে জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শুরুতে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের একখানা পরীক্ষা নিয়ে নিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। পরীক্ষাটা হচ্ছে মুর্শিদের হুকুম মানা, বৈরি আবহাওয়ার মধ্যেও মুর্শিদকে রাজি করা মানেই নবীকে রাজি করা, কারণ এখানে তো আর নবী এসে জুলুস করেননি, এখানে জুলুস করবেন নবীর গোলামেরা কোনো এক ব্যক্তির নেতৃত্বে। আমরা আমাদের মুর্শিদের নেতৃত্বেই করছি জুলুস, হুজুরদের নেতৃত্বে মাদ্রাসা চলে, সরকারের নেতৃত্বে দেশ চলে, আর একজন গোলামে মোস্তফার নেতৃত্বে অবশ্যই একখানে জুলুস চলবে। এই পরীক্ষাটার মধ্যে আপনারা যারা কামিয়াব হয়েছেন, আশা করি কাল কিয়ামতের ময়দানে যখন বারো সূর্যের তাপ এসে মাথার উপর ছটফট করবে, ঝলমল করবে, ওই সময় একখানে এই ধরনের শামিয়ানা থাকবে, যেটা হবে মোহাম্মদী শামিয়ানা। ওই শামিয়ানার নিচে আজ যেমন বর্ষা সেদিন হবে রোদ, আজ যেমন পানি সেদিন হবে ঘামের পানি, সেদিন আমাদেরকে চিন্তায় থাকতে হবে না, আমরা কোনো দুঃখ লাভ করব না, কোনো কষ্ট পাব না, কারণ আমরা সেদিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার হাবিবকে ভালোবেসেছি আমাদের পীরে মুর্শিদের হুকুমে, আমাদের পীরে মুর্শিদের হুকুমে তার উসিলাতে আমরা তোমার হাবিবের জন্য নিজের জানকে কোরবান দিয়ে আমরা জুলুস করেছি, আমরা ইবাদত করেছি, তোমার নবীর দরুদ পড়েছি, ওই দরুদের উসিলায় তুমি আমাদেরকে নাজাত দান কর।
এটাই হচ্ছে পরীক্ষা। আশা করি আপনারা কামিয়াব হয়েছেন, আর যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সামিয়ানায় আসার তৌফিক দান করে। লাখো কোটি দরুদ ও সালাতুসালাম, কেন তাকে দরুদ দিব না, কেন আমার নবীকে সালাতুসালাম দিব না, কেন তাকে দাঁড়িয়ে সম্মান করব না? দাঁড়িয়ে নয়, বসে নয়, শুয়ে নয়, হেঁটে হেঁটে নয়, নিজের জীবন কোরবান দিয়ে তার সুনাম করব, তার জিকির করব, তার দরুদ পড়ব, তার কথা বলবো, তার আলোচনা করব, তার মওলুদ শরীফ হবে, তার আলোচনার মধ্যে আত্মতৃপ্তি লাভ হয়, আত্মা প্রশান্তি লাভ করে। কারণ ইসলাম বলতে যা বুঝি মুহাম্মদ, কোরআন বলতে বুঝি মুহাম্মদ, নামাজ বলতে বুঝি মুহাম্মদ, হাদিস বলতে বুঝি মুহাম্মদ। আপনি মাদ্রাসা বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, নয় নয় আজকের এই বৃষ্টি বলুন, বাতাস বলুন, তুফান বলুন, সব কিছুই মুহাম্মদ। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের পরশমণি, নবী কামলি ওয়ালা, নবী ঠিক না বাঠে। আজকে আপনি জান্নাতের কথা বললেও সেখানে নবী চলে আসবে, কারণ যে যত বেশি নবীকে ভালোবাসবে তত বেশি উন্নত জান্নাত লাভ করবে। যে যত বেশি ভালোবাসবে, যত বেশি ভালোবাসবে তত বেশি উন্নত জান্নাত। আমি জানি না এটা কি জান্নাতুল ফেরদৌস নাকি আরো আরো বেশি। আমি একটু করে শুনেছি একখানা জান্নাত আছে যে জান্নাতের নাম মকামে মাহমুদ। আমরা তো ওইটার আশা, ওইটার লোভ করি, ঠিক না বেঠি? আমরা ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার নবী থাকবে না, আমরা তো সেই জান্নাতে চাই যে জান্নাতে নবী থাকবে। আল্লাহ বলছেন আমি আপনাকে মকামে মাহমুদা দান করেছি, আমি আপনাকে মকামে মাহমুদা দান করেছি, অতএব আমরা সেই মকামে মাহমুদার মধ্যে আমার নবীর সাথে থাকতে চাই। চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, যদি চাই তাহলে কিছু কথা আপনাদেরকে মানতে হবে। এক, আল্লাহ বলছেন কোরআনুল মজিদের মধ্যে ওয়ামা আতাকুম রাসূলা ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী তোমাদের জন্য যা এনেছেন তাই তোমরা গ্রহণ করো। আমার নবী অনেক কষ্ট করে 63 বছর হায়াতে জিন্দেগিতে অনেক লাঞ্ছনা গঞ্চনা যন্ত্রণা বৈরী পরিবেশের মধ্যেও, অবস্থার প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের জন্য যে নিয়ামত এনেছেন সেটার নাম ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম নয়, ইসলাম মানে সহমর্মিতার ধর্ম নয়। আমরা ইসলামকে এভাবে ব্যাখ্যা করি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণ স্যারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি কোনো পুলিশ বা সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করে সে তখন কোনো অন্যায় করতে পারে না, সে কোনো ভুল করতে পারে না, সে কোনো অপরাধ করতে পারে না। যখনই সে অপরাধ করতে পারে না, যখনই অন্যায় করতে পারে না, তখন সে একটা কাজ করে। সে কাজটা কি? তার মধ্যে সৌহার্দ্য বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, প্রেম বেড়ে যায়। তার ইচ্ছা হয় তার সন্তানদেরকে দেখার জন্য, ওই চোরের ইচ্ছা হয় তার স্ত্রীর সাথে একটু ভালোবাসা করার জন্য, ওই চোরের ইচ্ছা হয় মা বাবার তখন খেদমত করার জন্য, তার নামাজের তাগাদা বেড়ে যায়। এভাবে সে মানুষের সামনে ওই জেলখানার ভিতর থেকে মানুষের সামনে সে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপনা করতে চায়। আর যখনই সরকার দেখেন এই মানুষটা ভালো কাজ করছে তখন তার সাজা কমিয়ে দেন, ঠিক না বেটি? এভাবে আমরা যখন পূর্ণ সারেন্ডার করব কার কদমে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। তখনই আমরা একটা সুন্দর দেশ উপহার দিতে পারি, আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারি। মাজার ভাঙা সুন্দর কাজ নয়। আপনি মাজার ভাঙছেন কেন? মাজার যিনি আছেন উনি তো গাঁজা খাচ্ছে না, খাচ্ছে? মাজারে যিনি থাকেন উনি তো গাঞ্জা খান না, এবং মাজারে যারা খাওয়া দেন আপনি যদি দেখেন তিনি গাঞ্জা খাচ্ছেন বা মদ্যপান করছেন বা অপরাধ করছেন আপনি তাকে শোধ যাবেন? আল্লাহ রসুল তো মেরে ফেলে শোধ যাননি,
আবু জাহেল আবু লাহাবকে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন। ইভেন যখন বদরের যুদ্ধে গেলেন মাত্র 313 জন সেনাবাহিনী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে, তখনও তাদেরকে বলেছেন তোমরা সন্ধিতে আসো। আপনি সন্ধি করছেন না কেন? কারণ আপনি মূর্খ, তাই আপনি জবাব দিতে পারবেন না। তাই আপনি জঙ্গিবাদী ইসলামটাকে জঙ্গিবাদী রূপ দিচ্ছেন, আপনি ইসলামটাকে বিধ্বংসমূলক একটা ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছেন, যা দেখে বিধর্মীরা এখন খুশি হচ্ছে যে মুসলমান 313 ফেরকা নয়, 64 ফেরকায় নয়, হাজার ফেরকায় বিভক্ত হচ্ছে। এখন এখনই সুযোগ ওই ব্যক্তির আসার, যার নাম দজ্জাল। আপনি দজ্জালের আগমনকে সুগম করে দিচ্ছেন। আপনি মাজার ভাঙবেন কেন? আপনার বাবার টাকা দিয়ে মাজার তৈরি হয়েছে, আসুন ভেঙে দিন, ভাঙুন মাজার। আপনি কষ্ট করে বুলডোজার আপনি আনবেন না, আমরা নিয়ে আসব, আপনি ভেঙে দিন। এই এই যে হাজারো মানুষের অন্তরের মাজারটা কে ভাঙবে? আপনি যেখানে গাঞ্জার চাষ হয় আগে সেটা বন্ধ করুন, আপনি যেখান দিয়ে মদ আসে সেই মদের রাস্তা বন্ধ করে দিন। কারণ কোন কামেল পীর মদ খাওয়ার জন্য তার মুরিদানদেরকে বলে, কোন কামেল পীর তার মুরিদানদের নিয়ে গাঞ্জা সেবন করে না। আপনি যদি বলেন তোমাদের ওখানে নাচ গান হয়, আমিও তার বিরুদ্ধে কথা বলছি। কোন নাচ গানের কথা বলছেন? যেই নাচ গানের মধ্যে শরীয়ত বিরোধিতা রয়েছে, যে নাচ গানের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা রয়েছে, যে নাচ গানের মধ্যে গাঞ্জা খাওয়ার নিয়ম রয়েছে, যে নাচ গানের মধ্যে মদ্য পান করা হয়, যে নাচ গানের মধ্যে একজন নারী কোমর দুলিয়ে মাঝবান্ডারি কালাম বা অমুক কালাম বলে আমাদেরকে ধোকা দেয়, ওই গানের বিরুদ্ধে আমরাও সোচ্চার, ঠিক না বাড়ি? আমরা এমন কাওয়ালি পছন্দ করি, এটা বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল নাজায়েজ। আপনি তোহফাতুল আখিয়ার দেখুন, কোন ব্যক্তি পর্দার আড়ালে মদ খেয়ে কিংবা গাঞ্জা খেয়ে যদি শ্যামা করে, আর ওই শ্যামার তালে যদি একজন প্রকৃত আল্লাহওয়ালা যদি নাচানাচি করে, তার অস্ত্র আসে, তার জন্য সেটা হারাম হয়ে যাবে। আমাদের শ্যামার মধ্যে নামাজ আছে কি নাই, তসবি তাহালিল আছে কি নাই? এই শ্যামার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি আগে বসুন, আমাদেরকে শিখিয়ে দিন। আমরা বুখারি থেকে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, দারুকুতনি, বাইহাকি থেকে, আপনার ফেকার ফতোয়া থেকে আমরা উপস্থাপনা করব শ্যামা জায়েজ কি না জায়েজ। আপনি বলবেন না জায়েজ, আমরা জায়েজের পক্ষে ফতোয়া দিব, আর আমরা যদি হেরে যাই আপনারটা মেনে নিতে অসুবিধা কোথায়? সত্য জেনে নিতে কোনো অসুবিধা? আপনি যদি বলেন শ্যামা আমাদের জন্য হারাম, আপনি হারাম জবাবটা আমাদের সামনে উপস্থাপনা করুন। দুই নাম্বার, আপনি যদি মনে করেন ওরস হারাম, আপনি সেটা উপস্থাপনা করুন। তাইলে দেখা যাচ্ছে আমরা কখনো গাঞ্জা সেবনের পক্ষে, আমরা নারী নিয়ে লন্ডামি করার পক্ষে, তবু আপনি ওই মাজার ভাঙতে পারেন না। যেই মাজার আপনি শাহপরান, শাহজালাল বা অন্য মাজার, পাগলা বাবার মাজার, সেখানে কে গাঞ্জা খেয়েছে তার জন্য বলি আল্লাহ দায়ী? আপনার বিশাল মাহফিল হয়, আপনাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ওই সময় সেখানে ফরজ নামাজের আজান দেওয়া হয়, সবাই কি ফরজ নামাজ আদায় করে? টঙ্গীর মধ্যে যখন বিশ্ব ইজতেমা হয় ওখানে কি সবাই নামাজ পড়ে? যখন নামাজ পড়ে না তাদের কল্লা কেটে ফেলেন? আপনি কোন ধরনের নীতি অবলম্বন করছেন, কোন নীতি আপনার অবলম্বন করছেন? আজকে মোল্লা বলতে আমরা ভয় পাচ্ছি, মোল্লা বলতে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ভয় পাচ্ছি আমরা। এক আমরা যখন রাস্তায় বের হই, আগে ইয়াং জেনারেশন দেখলে ভয় পাইতাম, মনে করতাম ডাকাত টাকাত হবে, এখন টুপিওয়ালা আল্লাহ আলখেল্লাওয়ালা যুব্বাওয়ালা দেখলে ভয় করি কি করি না? মারাত্মক ভয়, এই মুহূর্তে মনে হয় কিছু একটা করবে। আপনি আমাদের ইসলাম ধর্মের এই নীতি, এই লেবাসকে পর্যন্ত কলুষিত করেছেন, তাই আমরা ভয় পাচ্ছি না। আপনি মনে করবেন না আমরা ভয় পাচ্ছি, জান দেনেওয়ালা গোলামে মোস্তফা মেহুম, এটাকে ভয় পাচ্ছি না। কিন্তু আপনি ইসলামকে কলুষিত করছেন, ধর্মকে কলুষিত করছেন, মাদ্রাসা লেভেলের সন্তানদেরকে কলুষিত করছেন, তাদের হাতে এক হাত তো মে তলোয়ার ও হ্যাঁ এক হাত তো মে কোরআন, যেখানে এক হাতে তলোয়ার থাকবে ইসলামকে বিজয় করার জন্য, এক হাতে
কোরআন থাকবে, আপনি সেখানে সে তলোয়ার দিয়ে প্রথমে কোরআনকে আঘাত করছে। তাই আমি অনুরোধ করব, মেহরবানি করে আপনারা সবাইকে ডাকুন, আলোচনায় বসুন, সুন্দর একটা সমাধানের ব্যবস্থা করুন। এই পাগলা বাবার টাকা দিয়ে মসজিদ যদি হতে পারে, ওই মসজিদে যদি নামাজ পড়া জায়েজ হয়, তাহলে পাগলা বাবার কবর জিয়ারত করতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আপনি বুখারী শরীফ পড়েননি, আশা করি পড়ে নেবেন। সেখানে দেখা গিয়েছে মাজার হতে হয় না, আপনি মাজার বুলডোজার দিয়ে ভেঙে দিলে, আমি দেখেছি মসজিদে নববীর ফজরের নামাজের পর মানুষ এক দৌড় দেয়। জিজ্ঞেস করলাম, ভাই আপনি দৌড়াদৌড়ি করে কই যান? বলে আমি জান্নাতুল বাকির মধ্যে যাচ্ছি। ভাই বাকিতে কেন যাচ্ছেন? বলেন সেখানে সাহাবায়ে কেরামের জ্ঞানের রওজা রয়েছেন, সেখানে আহলে বাইতের রওজা রয়েছেন, অসংখ্য খোলাফায়ে দ্বীনের রওজা রয়েছেন, সেটা জিয়ারত করতে যাচ্ছি। আপনি মাজার ভেঙে দিল, জিয়ারত চলবে কি চলবে না? ওরস চলবে কি চলবে না? চলছে, চলবে, চলতে থাকবে। এই স্রোতধারাকে কখনো বন্ধ করতে পারবে? পারবে না। তবে হ্যাঁ, যেই সব মাজারে অনুসলামিক কার্যকলাপ চলে, ওরসের নাম নামাজ হয় না, ওরসের নাম দিয়ে তেলাওয়াতে কোরআন হয় না, হাতমে গাউসিয়া শরীফ হয় না, ভালো কোনো কাজ হয় না, আমরা মাজার ভাঙবো না, তাদের আওলাদদের সাথে আমরা কথা বলবো, তাদের সাথে আলোচনায় বসবো। এগুলো তিনি কোত্থেকে পেয়েছেন, কেন তিনি শরীয়তের নিয়মকানুন মানছেন না, আমরা এই আলোচনার মাধ্যমে তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করব, প্রয়োজনে তারপর তাদের সাথে আলোচনার মাধ্যমে জিহাদের ডাক দিব, ঠিক না ব্যাটে? এটাই হচ্ছে ইসলামের নিয়ম, ঠিক না ব্যাটে? আপনি যা করছেন সেটা ইসলাম নয়, সেটা হচ্ছে জঙ্গিবাদী। আজ বিশ্বের জমিনে মুসলমান বলতে জঙ্গিবাদ বাদে আর কিছু বোঝানো হচ্ছে না। কিন্তু এই তরিকতপন্থীরা, গসুল আজম মাইসবান্ডারির গোলামেরা, গসুল আজম মাইসবান্ডারের আশেকেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, মহাব্বত। আজ যারা নিশ্চুপ রয়েছে মাজার ভাঙছে বলে, যে সুন্নি জনতা আজ আসছে না, তারা মনে করছেন আমরা তাদেরকে ছাড়া থাকতে পারবো না, তাদেরকে ছাড়া আমাদের জীবন বিপন্ন। মিথ্যা কথা। পৃথিবীর জমিনে কেউ কারোর জন্য আসেনি, পৃথিবীর জমিটা আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াত দাতা। অতএব আপনারা চুপ থাকবেন না, আপনাদেরও করণীয় রয়েছে, আপনাদেরও ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে। আমি মাইজবান্ডার দরবার শরীফ থেকে শুরু করে, আটরশি দরবার থেকে শুরু করে, প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধতার প্রয়োজন এসে গেছে। আপনি যখন আমাকে মারবেন, আমি আত্মরক্ষার্থে আমার হাত নাড়তে বাধ্য হব। আপনি যখন আমার গায়ে হাত তুলবেন, অবশ্যই আমি বাঁচার জন্য আমার কৌশল অবলম্বন করতে হবে, ঠিক না ব্যাটি? কেন আপনি আমার গায়ে হাত তুলবেন? আমি তো আপনার কোনো অপরাধ করিনি, করে আল্লাহ এবং আল্লাহ রসুলের অপরাধ করেছি, আমার শাস্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিবেন। আপনার কাজ হচ্ছে ওয়া আম্মা বি নিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, আপনাকে যে নিয়ামত দিয়েছে সেটা আমার কাছে প্রচার করা। আমাকে হেদায়েত করার মালিক আপনি, আমাকে মেরে আপনি কখনো হেদায়েত করতে পারবেন? আমাকে কোরআন দিয়ে হেদায়েত করতে পারবেন? আমার কলবের মধ্যে যদি আবু জেহেলের রক্ত থাকে, আপনি আমাকে কখনো আবু বক্কর বানাইতে পারবেন? আর আমার কলবের মধ্যে যদি আবু বক্করের রক্ত থাকে, আপনি আমারে আবু জেহেল বানাইতে পারবেন? আপনাদের রক্তের মধ্যে নিশ্চয়ই ইয়াজিদি রক্ত আছে, তাই হুসাইনি মাজারে আপনারা হত্যা করছেন, যুগে যুগে এভাবে আওলাদের রাসূলদের উপর আপনারা আক্রমণ করেছেন। গোলামে মোস্তফা কাউকে ভয় করে না, বিশেষ করে গসুল আজম মাইজবান্ডারির গোলামেরা কাউকে ভয় করে? আমরা মাইক কালামের মধ্যে বলি, সবাই বলি, আমি কি কলমকে ডরি, আমার আছে মুর্শিদে বরহক গসুল আজম মাইজে ভান্ডারি, আমার আছে গসে আবুল সুলতানে পুরি, আমি কি ক ভয় পাচ্ছি না, চিন্তাও নাই, কোনো পেরেশানই আমাদের নাই, আমরা অবাক হচ্ছি, হাসি পাই, লজ্জা পাচ্ছি নিজেকে মুসলমান দাবি করতে। অবাক লাগে, একজন মুসলমান কিভাবে আরেকজন ব্যক্তি সত্তার উপর হাত দিতে পারে? এগুলো তো জালেমরা করে। আপনারা কি জালেম? মসজিদে, মাজারে, মাদ্রাসায় জালেমিয়ত শিক্ষা দেন?
যদি তাই দিয়ে থাকেন, এই ইসলাম আমার দরকার, ওই মুসলমানিয়তের কোনো প্রয়োজন, তার চাইতে সনাতনী ভাইরা অনেক ভালো আছে, খ্রিস্টান ভাইরা ভালো আছে। আপনারা কি কোনো ইহুদিদের টাকা খেয়েছেন? মনে হয় খেয়েছেন। তা না হলে আপনারা মাজারের উপর কেন এত আক্রমণাত্মক চিন্তাভাবনা নিয়ে এসছেন দেশ গঠন করার? এখন বৈষম্যের মধ্যে আমাদেরকে তো বৈষম্যে ফেলে দিয়েছে, ঠিক না বাড়ি? তাহলে বৈষম্য আর হইল কই, সম্য হইল কই? সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াবো না, আমার নবীর ঈদে মিলাদুন্নবী বৈষম্যতা শিক্ষা দেয়। কাল দেখবেন 12 রবিউল আউয়াল, ওখানে সবাই আল্লামা তাহের শাহ হুজুর কেবলা আলমের মুরিদান নয়, এখানে আমাদের মুরিদানরা যাবে, মেজবান্ডারের মুরিদানরা যাবে, বিভিন্ন দরবারের মুরিদানরা যাবে। কেন যাবে? বৈষম্যমূলক যে প্রেম প্রীতি ভালোবাসা সেটা ঈদে মিলাদুন্নবী শিক্ষা দেয়, ঠিক না বাড়ি? ওরসের মধ্যে সে শিক্ষা দেয়, জুলুসের মধ্যে শিক্ষা দেয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা সেই শিক্ষা লাভ করতে যাই। কিন্তু আজ কেন জানি ভয় হচ্ছে, মাদ্রাসায় ছাত্রদেরকে, মাদ্রাসায় নিজের সন্তানকে দিতে ভয় পাচ্ছি। আমার ছেলে কি জঙ্গি হবে? না তো, এই ধরনের প্রশ্ন অনেকেই করছেন। আজ আপনাদের বিরুদ্ধে নারীরা নেমেছে, আপনাদের বিরুদ্ধে নারীরা নেমেছে, যে নারীরা আল্লাহ আলেম দেখলে সম্মান করত, আজকে তারা নেমে গেছে। অনুরোধ করছি মেহরবানি করে, মাজার ভাঙ্গা নয়, বরঞ্চ আমিও বলবো, আমিও কিছু কথা জানি, আমি দেখেছি হুট করে কিছু ব্যাঙের ছাতার মতো নতুন নতুন মাজার গজাইয়েছে। জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই বাবা জানের নাম কি? বলে মুরগি বাবা। ও মা, মুরগি বাবার নাম কি? বলে আমার বাবা যান গাঞ্জা খাইয়া মুরগি খাইতেন, বাবা যান গাঞ্জা খাইয়া। আরেকজন দেখলাম দয়াল বাবা, তিনি হুট করে এসে পুরে এসে জুড়ে বসে গেলেন। জিজ্ঞেস করলাম, দয়াল বাবা আপনার এই অবস্থা কেন, আপনি করতে গেছেন? বলে আমি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কলমদিয়া আশরাফিয়া ওয়াইসিয়া, এসব কী বলছেন? বলে সব কিছুর ইমাম আমি। এই ধরনের বাবাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনতে হবে কি হবে না? হবে কি হবে না? তারে মেরে ফেললে কি আনা হয়ে গেল? আপনি কি মনে করেন তারে মেরে গেলে, মেরে ফেললে আপনি জান্নাতে চলে গেলেন, আপনি জিহাদ করলেন? এটা জিহাদ বলে না, এটাকে বলা হয় হত্যা। এটাকে কি বলা হয়? হত্যা। যারে যে মারছেন সে শহীদ হয়েছে, আর আপনি জাহান্নামী হবেন। আপনি তারে বুঝান আগে, বুঝানোর চেষ্টা করেন, তার আস্তানা ভেঙে দেন, মাজার নয়। কারণ আপনি মাজার সম্পর্কে ঐতিহাসিক খবরাখবর নিন, তার সত্যতা যাচাই করুন, তারপর আপনারা ডিসিশন নিন। কারণ আইন আপনার হাতে নয়, আইন সরকারের হাতে। আপনি আইন নিজের হাতে তুলে নিলে আমরাও বাধ্য হব না? বাধ্য হব কি হব না? না, আমরা সেটা করতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে চাই না। আমরা চাই একটা সৌহার্দ্য সদ্ভাব সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ, ঠিক না বেঠে? আমরা কি চাই? বাংলাদেশ চায়, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার জ্যাঠা যান একজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধ করেছেন, আমাদেরকে ছেড়ে গুলির মুখে গিয়েছিলেন, মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন, একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য। আমরা সোনার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনভাবে ওরস করতে চাই, স্বাধীনভাবে রওজা জিয়ারত করতে চাই, স্বাধীনভাবে আমরা ওলি আল্লাহর নিয়ম নীতি অনুসরণ করতে চাই। এখানে কোনো বাধা বিপত্তি মানতে রাজি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস এই জন্যই করে থাকে, কারণ তিনি সম্প্রীতি শিক্ষা দিয়েছেন। আমার নবী সম্প্রীতি এনেছেন, আমার নবী ভালোবাসা এনেছেন, আমার নবী প্রেম এনেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী চাইলে এক একটা ইহুদি এক একটা কাফেরকে কতল করে করে স্তূপ দিতে পারতেন, না, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে দিয়েছেন আর বলেছিলেন লাকুমে দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের সাথে, আমার ধর্ম আমার সাথে, আমাকে জিজিয়া কর দাও, আমাকে ওসর দাও, আমাকে জাকাত দাও, তোমাদের ধর্ম তোমরা পালন করো। এই নীতি দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আমরা সেই নীতি থেকে বঞ্চিত, আমরা সেই নীতি থেকে দূরে সরে গিয়েছি। তাই আর কথা দীর্ঘায়িত করব না, আর লম্বা কোনো ওয়াজে যাব না, যেটা আমি সরাসরি মাইকে বসে গিয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি,
আজ এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটা মেসেজ, কয়েকটা নিয়ম আপনারা জেনে রাখুন। এক নাম্বার হচ্ছে ঝগড়া ফেসাদ করবেন না, কোনো ঝগড়া ফেসাদ করবেন না। দুই নাম্বার, নামাজ ছাড়বেন না। দুই নাম্বার, নামাজ ছাড়বেন না, কারণ আল্লাহ রসুল 63 বছর হায়াতে জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, এমনকি তিনি অসুস্থতা ভোগ করেছেন। এই অসুস্থতার মধ্যেও তিনি দুইজন সাহাবারা গায়ে কাঁধে হাত দিয়ে নামাজে গিয়ে নামাজ আদায় করেছেন। তাই আপনি যত বড় বলি হন না কেন, আপনি আল্লাহকে পেয়েছেন, নবীকে পেয়েছেন। মক্কা শরীফ আপনি চট্টগ্রাম থেকে চোখ বন্ধ করলে আপনি মক্কা শরীফ দেখেন, আমরা তো আর দেখি না, আমরা তো দেখি না। তাই আপনি যদি বলেন আমি দেখছি, তোমরা পরে আমাকে পড়তে হবে না, তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে, আমিও তো ওই বাবার সন্তান, রুহানি সন্তান, মনে হয় আমারও আর নামাজ পড়তে হবে না। এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করবে, তাই এই ধরনের ভণ্ডামি চলবে না। আপনি যা করবেন, যেটা আপনার জন্য আল্লাহ স্পেশাল দান করেছেন সেটা হচ্ছে নিয়ামত খোদা, আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলব না। কিন্তু নামাজ সেটা আমার নবীর হুকুম, আল্লাহর ফরজ, ঠিক না বেঠিক? এটা কার হুকুম, কার আর নীতি কার? আমার নবীর। অতএব হুকুমটা পালন করতে হবে নবীর নীতি অনুযায়ী, বড় করে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, রোজা, হজ, যাকাত এগুলো তো করতেই হবে, এগুলো যেহেতু হুকুম কার, আল্লাহর নীতি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই নীতিগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। তিন নাম্বার, অবশ্যই আপনাকে সুন্দর এই দেশ রক্ষা কল্পে সুন্দর মন মানসিকতা নিয়ে আপনাকে সুন্দর রাষ্ট্র উপহার দিতে হবে, আপনাকে সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ আপনাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই ইসলামী নীতি অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আমার নবীর সুন্নত ছাড়া কোনো উপায়, কোনো উপায়। ঈদে মিলাদুন্নবী আমাকে সেই শিক্ষা দান করে। এখন দেখুন, এখানে একটা কথা বলছি, আমরা আজকে তারা সুযোগ পেয়েছে আমার মতো তথাকথিত পীর সাহেবের কারণে, সেটা হচ্ছে কথায় কথায় আমরা শ্যামা শুরু করে দিচ্ছি। আমাদের শ্যামার মধ্যে কতগুলো নিয়ম নীতি আছে কি নাই? আছে। নিয়ম নীতিগুলো যদি আমরা অনুকরণ না করি, তাহলে স্বাভাবিক আমরা প্রশ্নবিদ্ধ হব। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কাজের মধ্যে কোরআন এবং সুন্নার খোঁজব থাকতে হবে। কোরআন সুন্না বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা কখনো লিপ্ত হতে পারি, সেটার জন্য আমরা সোচ্চার ছিলাম, আছি, থাকবো কিয়ামত পর্যন্ত, ঠিক না বলে? তাই আরও অনেক কথা রয়ে গেছে, আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই আপনারা তবরুক গ্রহণ করে যাবেন। আবারও মিনতি করছি, করো জোরে, পীরের হাতে বায়াত হওয়া মানে সব কিছু হয়ে যাওয়া নয়, পীরের হাতে বায়াত হওয়া মানে শিক্ষা শুরু। প্রথম শিক্ষা করেছেন আপনার পিতামাতার কাছ থেকে, দ্বিতীয় শিক্ষা লাভ করেছিলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, তৃতীয় শিক্ষা হলো গুরু থেকে। এই গুরু আপনাকে কী শিক্ষা দেবে? এই গুরু আপনাকে মহিষ আনার শিক্ষা নয়, গরু আনার শিক্ষা নয়, টাকারিকারি টাকা আনার শিক্ষা নয়, এই গুরু আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার শিক্ষা দান করে থাকে। এই শিক্ষা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই গুরুর শরণাপন্ন হতে হবে। আজকে তারা বলেন পীরতন্ত্র বাতিল করতে হবে, ভাই মেনে নিলাম, তুমি কোন তন্ত্রের মধ্যে আছো? তোমার কথা তাহলে আমরা কেন মানব? হু আর ইউ? তুমি যেমন জানো আমিও জানি, ঠিক না বেঠিক? তোমাকে মানার দরকার কি? তুমি যেমন হাদিস আওড়াইতে পারো, আমরাও হাদিস আওড়াইতে পারি। তুমি না দেখে বললে আমি দেখে বলি, আমি না দেখে বললে তুমি দেখো বলো, তাহলে তোমাকে মানার তো দরকার নাই, তোমার এত দাম হয়ে গেল কেন? তাহলে তুমি একটা তন্ত্রের মধ্যে রয়েছো, তুমি একটা তন্ত্রের মধ্যে রয়েছো, তোমার অনুসারে হলো কেন? তোমার আবার কিসের অনুসারী? তুমি একটা একজন গোলাম, ঠিক না বেঠিক? ভুল বলছো কেন? তিন নাম্বার খেয়াল করুন, তারা বলছেন আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বলেছেন মাজারগুলো সব গুড়িয়ে দাও,
তাহলে দেখা যাচ্ছে নবীর আগের জমানায় 500 বছরের মধ্যে ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পর্যন্ত অসংখ্য ভালো মানুষ মনে হয়ে এসেছিলেন। তা না হলে তাদের মাজার হলো কোত্থেকে? আলীরে সেই হুকুম দিল কেন? আচ্ছা, আলী ঘুরিয়ে দিল, কই হযরত ইউসুফ আলাইহি সালাত, হযরত ইউনুস আলাইহি সালাত ওয়াসালামের রওজা তো ঘুরিয়ে দেননি, আদম সফিউল্লাহ রওজা তো ঘুরিয়ে দেননি, কই আমার নবীর এই হাদিস পাওয়ার পর সাহাবায়ে কিরামগণ কেন নবীর রওজা তৈরি করলেন? আমার নবীর এই হাদিস পাওয়ার পর কেন জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য মাজার ছিলেন? আমার নবীর হাদিস পাওয়ার পর কেন খাদিজাতুল কোবরা রওজা হয়েছিল? আমার নবীর হাদিস পাওয়ার পর কেন অসংখ্য সাহাবার রওজা হয়েছিল? তখন আমার হাদিস, আমার নবী কোথায় ছিলেন? তখন বা সাহাবাদের ইমান কোথায় ছিল? ঠিক না বাড়ে? তখন সাহাবাদের ইমান কোথায় ছিল? আজ ইমান তোমারটা বেশি শক্ত হয়ে গেল, তাদের ইমান কি নড়বড়ে ছিল? কলা পাতার পানি ছিল? আফসোস, 1925 সালে আব্দুল ওয়াহাব নদভী সংস্কারের নাম বলে ওই মাজারগুলো গুড়িয়ে দিয়েছিল, এর আগ পর্যন্ত সেখানে মাজার ছিল। তাহলে দেখা যাচ্ছে ইমাম আজম আবু হানিফা থেকে শুরু করে অদ্যাবধি 1925 সাল পর্যন্ত তোমাদের যদি কোনো ইমামও থাকে, ওই ইমাম পর্যন্ত তো ওখানে মাজার ছিল, তখন তারা সেগুলো গুড়িয়ে দেয়নি কেন? উত্তর দাও বাবারা, তোমরা ভুলের মধ্যে আছো, তোমরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছো, তোমরা আমাদেরকে জঙ্গিবাদ, আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে দিচ্ছ। কারণ আমাদের মাইন্ড ছিল ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে, এই জশ্রে জুলুসের মাধ্যমে আমরা এলান করে দিতে চাই নবীর প্রেম মানে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন কাফের ইহুদি নাসারা থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে পৌত্তলিক প্রথা থেকে শুরু করে সবাই আমার নবীর সামিয়ানার তলে শান্তিতে ছিলেন, তাদের কোনো ভয়, কোনো অশান্তি, কোনো দুঃখ, দুঃখের মধ্যে যখন তারা আসতো তখন আমার নবীর কাছে এসে সেই দুঃখের সমাধান নিয়ে গেছে। তারা কারো ব্যাংকে টাকা জমা দিত না, তারা কোনো ব্যাংকে বিশ্বাস করেনি, বিশ্বাস করেছিল আল আমিন সৈয়দনা মুহাম্মদ, আমানত রাখত। তোমাদের কাছে আমানত রেখেও ভয় পাচ্ছি। ইমান যেখানে নড়বর, ইমান যেখানে গড়বর, সেখানে আর কিছুর প্রশ্নই আসে না। বড় আফসোস, বড়ই আফসোস। তাই বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে তোমরা মাজার ভেঙো না, তোমরা কাউকে হত্যা করতে পারো না। কারণ এই টুপি, এই পাঞ্জাবি বা জুব্বা, এই দাড়ি আল খেল্লা যা মুহাম্মদি সুন্নত, এই মুহাম্মদি সুন্নত কখনো অন্যায় করতে পারে না। এই মুহাম্মদি সুন্নতের মধ্যে থাকবে ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত। এই ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করাটাই ছিল সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অন্যতম নীতি। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যখন তাইফের ময়দানে পাথর মেরেছিলেন, তখন আমার নবী আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও নবীরে বলো আমি তাইফের পাহাড় দিয়ে তাদেরকে ধসিয়ে দেব। আমার নবী বলেন না, আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার জমিনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আমাকে কাহার স্বরূপ নয়, অতএব আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না, তাদের জন্য পাহাড় ধসিয়ে দিতে পারি না, বরং আল্লাহকে বলো তাদের অন্তরের মধ্যে হেদায়েত সৃষ্টি করে দিতে। আলী কারামাল্লাহ ওয়াজহুকে সাহাবায়ে কিরামগণ বললেন অলিকুলের সম্রাট, বেলায়েতের সম্রাট, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু। গাদির খোমের মধ্যে আমার নবী যে বয়ান করেছেন, যে ভাষণ দিয়েছেন কোরআনুল করিমের দ্বারা, যেখানে আমার নবী সহ আলীর ওরস করেছেন, ওই মাহফিল থেকে বলছি, ওই আলী কারামাল্লাহ ওয়াজহুকে যখন সিরিয়াবাসীগণ, উমাইয়া বংশগণ কষ্ট দিচ্ছিল, তখন সবাই বললেন হে আলী আপনি সিরিয়ার জন্য বদদোয়া করুন, আপনি মেশকা শরীফ 11 খণ্ড পড়ে দেখুন, বাবু শাম ওয়াল ইয়ামেনের মধ্যে। তখন আলী বলেন না, আমি ইয়ামেন, আমি শামের জন্য বদদোয়া বা অভিসম্পাত করতে পারি না। বলে কেন পারেন না? বলে আমি নবীর নূরানি জবান থেকে শুনেছি ওই শাম এবং ইয়ামেনের মধ্যে 40 জন আল্লাহর ওলি আব্দাল মজুদ থাকবে। তোমরা ওলিকে অস্বীকার করছো আমি জানি না,
আমি জানি না, তোমাদের এক এক কথা এক এক রকম হচ্ছে। তোমরা বলেছ আমরা অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে যাচ্ছি, অশ্লীল কার্যকলাপ বন্ধ করার জন্য হাজার হাজার মানুষ যাইতে হয় না, হাজার হাজার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একজন উস্তাদই যথেষ্ট, ঠিক না ভাই? কিন্তু একজনের জন্য হাজার হাজার মানুষ যাচ্ছ কেন? তাহলে তোমরা মুনাফিক, তোমরা মুনাফিকই করছো, মিথ্যে বলছো। তোমরা শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে এতজন গেলে কেন? তাদেরকে ডেকে বসাও, একটা হোটেলে বসাও, একটা আলোচনা টেবিলে বসাও, ভাই আপনার এখানে অশ্লীল নাচ গান চলতে পারবে না, শ্যামা চলবে, শ্যামা চলবে, শ্যামা চলবে, জিকিরি চলবে, ঈদে মিলাদুন্নবী চলবে। কিন্তু আপনি অশ্লীল নারী দিয়ে গান বাজনা করতে পারবেন? গাঁজাখোরদের এখানে আপনি জায়গা দিতে পারবেন না, তারা দূরে কোথাও গেলে আমাদের কিছু যায়? আমার বাউন্ডারির ভিতরে যদি কেউ গাঁজা খায় তার দায়িত্ব আমার, বাউন্ডারির বাইরে খেলে কার দায়িত্ব? কার দায়িত্ব? আপনারও নয়, সরকারের দায়িত্ব। ওকে মারার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, এটা সরকার বিচার করবেন। আপনি সরকারের কাছে অ্যাপ্লিকেশন করুন, সরকার সেগুলোর ব্যবস্থা নেবেন। আপনি ডাস্টবিন পরিষ্কার করেন? কেন করেন না? কারণ ডাস্টবিনের জন্য, ডাস্টবিন পরিষ্কার করার জন্য মেথর রেখেছে সরকার, তাদের ভাতা দিচ্ছেন, মাসে মাসে তাদের মাইনা দিচ্ছেন। যদি আপনি এই ধরনের পরিষ্কার কাজে লিপ্ত থাকেন তাহলে আপনি ডাস্টবিনও পরিষ্কার করতে হবে, আমাদের টয়লেট পরিষ্কার করতে হবে, এটার দায়িত্ব আপনার নয়। আপনার কাজ হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের বয়ান দিয়ে মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেম তৈরির মাধ্যমে আল্লাহ ভীতি তৈরি করা। যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে আল্লাহ ভীতি, সে যা ইচ্ছা তাই করতে পারে। তাই গোলামে মুস্তফারা কিছুই করতে পারছে না, গোলামে মুস্তফারা কিছু করতে পারে না, তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই সম্প্রীতি তৈরি করতে পারে, সম্প্রীতি তৈরি করতে পারে। আপনি দেখুন আহলে সুন্নাহ, হাকিকত না আহলে সুন্নাহ তল জামাত যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত খুন খারাপি করতে পারে নাই, ঝগড়া ফেসাদ করতে পারে নাই। তারা ঈদে মিলাদুন্নবী করেছেন, তারা বয়ান দিয়েছেন মানুষের মধ্যে নূর, আমার নবীর নূর, আমার নবীর হেদায়েতের বাণী পৌঁছিয়েছেন মাত্র। তাই আমিও আজ বিশ্ববাসীকে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা দূরের কাছের সমস্ত বন্ধুকে বলবো, সন্ত্রাসী ধর্ম নয়, ধর্ম কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, আর সন্ত্রাস কখনো ধর্ম হতে না। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেখুন, দেখুন তাদের ইতিহাস, আর দেখুন বাকিদের ইতিহাস, বাতিলদের ইতিহাস দেখুন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস দেখুন, আসমান জমিন তফাত পাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মধ্যে পাবেন সাহাবায়ে কেরামের আদর্শ, ঠিক না বৈঠে? ওলি আল্লাহর আদর্শ, ঠিক না বৈঠে? আর কোন দলের মধ্যে নাই। তাই আসুন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আসি, এখানেই শান্তি, এখানেই রহমত। আপনারা যারা এসছেন এই শামিয়ানা যদিও বা ক্ষণিকের জন্য, কিন্তু খেয়াল রাখবেন এটা আসল শামিয়ানা নয়, আসল শামিয়ানা হচ্ছে আমার নবীর নূরের শামিয়ানা। এই নূরে শামিয়ানা পাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। আজ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত এই বৈরি আবহাওয়ার মধ্যেও আপনাদের মন মানসিকতাকে প্রথমে সৃষ্টি করে দিয়েছিলেন পীরের হুকুম রক্ষা করার জন্য, দ্বিতীয় মন মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন নবীর জুলুসে আসার জন্য, তৃতীয় মন মানসিকতা তৈরি করে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বাঠে? ঠিক। তাইলে যদি ঠিক হয়ে থাকে আমাদের এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক ওরস তৈরি করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক দরবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক দরবার বলতে কিন্তু আমি মাজারওয়ালা এইটাকে দরবার বলছি না, আপন দেহকে তৈরি রাখতে হবে। এখানে সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা চলবে না, চুরি চামারি চলবে না, মিথ্যা কথা চলবে না, পরের হক গজব করা চলবে না, পরনিন্দা চলবে না, গীবত করা চলবে না, সুদ ঘুষ খাওয়া চলবে না, যৌতুক নেওয়া দেওয়া চলবে চলবে না, এখানে চলবে আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি। তাই আল্লাহ রব্বুল ইজ্জত আজকের এই নয়ে রবিউল আউয়াল এই জুলুসটাকে সফল আর
সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের মাধ্যমে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত এই জুজ কাজকে আলোকিত করেছেন আপনাদের মাধ্যমে। আর আমাদের কাজ হচ্ছে নবীর প্রেমটাকে জাগ্রত করে আলোকিত হওয়া, আলোকিত মানুষ হওয়া। আল্লাহ সে আলোকিত মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। অনেকে হয়তো চেনেন জনাব বরকত সাহেবের ছোট ভাই, তাকে সবাই লেদু হিসেবে চেনে। এখানে তার একটা দোকান ছিল, ফরিদ মাস্টার মরহুম মুকফুর ফরিদ মাস্টার সাহেব বাড়ির ওই ছেলে, সে লিভার ক্যান্সারে ভুগছে, তার জন্য কিছু অর্থের প্রয়োজন, তাকে কেমো দিতে হবে। তো আর্থিক অবস্থার কারণে আমরা তার এই ব্যবস্থা করতে পারছি না। আলহামদুলিল্লাহ WMK ট্রাস্ট সহ আমাদের সন্তানেরা আগামী কাল থেকে তারা বের হবে অর্থ সংগ্রহের জন্য। তার রক্তেরও প্রয়োজন, ও পজিটিভ। আপনারা জানেন আমাদের একখানা MB ব্লাড ব্যাঙ্ক রয়েছে, যে MB ব্লাড ব্যাঙ্ক থেকে আজকে বেশ কয়েক বছর, প্রায় 15-16 বছর ধরে আমরা বিনামূল্যে আল্লাহর যে কোনো বান্দাকে রক্ত দিয়ে আসছি। সুবহানাল্লাহ, এ কথা আপনারা জানেন? আলহামদুলিল্লাহ, এই সমাজসেবা কাজে, আত্মমানবতার কাজে আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের এমনও অনেকে আছেন যারা অনেকবার রক্ত দিয়েছেন, আলহামদুলিল্লাহ এই রক্তের বিনিময়ে অনেক প্রসূতি মা তার সন্তান প্রসব করেছেন, অনেক অসুস্থ রোগী তারা সুস্থ হয়েছেন, অগণিত রক্ত, কয়েক হাজার ব্যাগ আমরা রক্ত দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাই আমরা, আপনারাও আপনাদের রক্তের গ্রুপখানা আমাদের এখানে লিখিয়ে যাবেন, বিশেষ করে এই দরবারকে যারা প্রাণাধিক ভালোবাসেন। আমি সবাইকে বলবো না, সবাই মুরিদান নয়, রাগ করবেন না, আপনি চলে যেতে পারেন। মুরিদান ধরে রাখা একজন মুর্শিদের কাজ নয়, একজন পীরের কাজ মুরিদান ধরে রাখা নয়। মুরিদানকে মানুষের মতো মানুষ করতে পারলে ধরে রাখবো, নাহলে ছেড়ে দাও, অন্য কোনো পীর তুমি তালাশ করো। প্রয়োজনে 1000 পীর তালাশ করে তুমি সত্যের সন্ধানই হও, তুমি সত্যপথ খুঁজে নাও। তাই বলবো, সবাই মুরিদান হতে পারে না, মুরিদান হওয়ার জন্য যোগ্যতাও লাগে, আর সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে সোহবত, আনাগোনা আসা যাওয়া মহাব্বত রাখতে হবে। তাই বলবো, যারা প্রাণাধিক নিজের জান দিয়ে দরবারকে মুর্শিদকে ভালোবাসেন, আপনি আপনার রক্তের গ্রুপখানা আমাদের খাতায় লিখিয়ে যেতে পারেন। যে কোনো বান্দা, আল্লাহর বান্দা, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, মুসলমান হোক, আপনাকে রক্ত দিয়ে সাহায্য করতে হবে। কারণ আপনি যখন রক্ত দিয়ে তাকে সাহায্য করবেন, সে যখন বেঁচে যাবে, হয়তো তার অন্তরের মধ্যে আমার নবীর রহমত ঢুকে যেতে পারে। এটা হচ্ছে আমাদের কাজ। 2 নম্বর, এই ছেলের জন্য রক্তের যেমন প্রয়োজন, অর্থেরও প্রয়োজন। আপনারা সবাই সাহায্য করবেন ইনশাআল্লাহ, সবাই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য 1000, 2000, 5000 টাকা দিতে হবে না, একজনে যদি 1 টাকা করেও দেন, অনেক টাকা হয়ে যায়, অনেক টাকা হয়ে যায়। তাই যে যা পারেন আপনি সাহায্য করবেন, এটাই আশা করব। 2 নম্বর, আমাদের একটা WMK ট্রাস্ট রয়েছে, আপনারা নিশ্চয়ই সকলে জানেন, জানেন আত্মমানবতার সেবায় আজ অনেক বছর যাবত যারা কষ্ট করে যাচ্ছেন, যারা গরিব মেধাবী ছাত্রদের থেকে শুরু করে, বিধবা নারী থেকে শুরু করে, অসুস্থ রোগী থেকে শুরু করে, এবং অক্সিজেনহীন যারা অক্সিজেনের কারণে কষ্ট পায়, অক্সিজেন দেওয়া থেকে শুরু করে, এবং প্রায় 16খানা প্রতিষ্ঠান, হেফজখানা, ফোরকানিয়া মাদ্রাসা সহ, আর্ট স্কুল সহ অসংখ্য প্রতিষ্ঠান তারা পরিচালনা করে আসছে। তাই আপনাদের এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। এবং পাশাপাশি তাদের একটা ধারণা আছে যে আমরা টাকাগুলো ওরসের টাকা খেয়ে খেয়ে মোটা হচ্ছে। না রে ভাই, আমাদের মাদ্রাসা আছে, এই যে আমাদের পাশে হুজুর আছেন, দীর্ঘ প্রায় 30 বছর চিনি এই মাদ্রাসায়, 38 বছর, 38 ইয়ার্স অ্যাগো, 38 বছর তিনি গোলামি করেছেন এই মাদ্রাসায়, কিন্তু তিনি খেয়েছেন এখানে, কোনো পয়সা দেননি, তিনি থাকছেন এখানে, কোনো পয়সা দেননি। এখানে এতিমখানা রয়েছে বিনামূল্যে, 1943 ইংরেজি 1943 থেকে অদ্যাবধি এই এতিমখানা আছে, এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসা এখনও আমাদের অর্থায়নে চলে। ঠিক
এই এতিমখানা এখনো আমাদের অর্থায়নে চলে। এই ওরসের টাকা বলুন, মানুষের দান সৎকার টাকা বলুন, দান বাক্সের টাকা বলুন, এই টাকা দিয়ে এই এতিমখানা মাদ্রাসা স্কুল রয়েছে, বর্তমান স্কুলের কাজ চলছে। আমরা দুই পক্ষ, এবি পক্ষ এমবি পক্ষ বলা হয়। আমাদের এবি পক্ষের মধ্যে ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেঠা হযরত শাহ সুফি সৈয়দ আল হাজমাওলানা আরববিল্লাহ সুলতান মরিকাবলা রাহমাহুমুল্লাহ তাআলা আনহু। এমবি পক্ষের মধ্যে রয়েছিলেন আমার আব্বাজান হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা আবু মোহাম্মদ মুস্তাকবিল্লাহ সুলতান মরিকাবলা কাবা মাদ্রাজিল্লাহুল আলী। উভয়জন মিলে এই মাদ্রাসা স্কুল মসজিদ এবং এতিমখানা পরিচালনা করে আসছেন। তাদের এন্তেকালের পর এখন আব্বার পক্ষ থেকে আমি আছি, আর আমার জেঠার পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই আলহাজ শাহ সুফি সৈয়দ মাওলানা ফরমানুল্লাহ সুলতান বরিকাবলা মাদ্রাজিল্লাহুল আলী, শাহ সুফি সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ সুলতান বরিকাবলা মাদ্রাজিল্লাহুল আলী। আমরা উভয়ই মিলে এই মাদ্রাসায় স্কুল এতিমখানা পরিচালনা করে আসছি সুবহানাল্লাহ, আমাদের হেফজখানা পরিচালনা করে আসছি সুবহানাল্লাহ। এই ট্রাস্টগুলো আমাদের এই কাজগুলো করে, আপনাদের এগিয়ে আসা প্রয়োজন আছে কি নাই? আজ এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা মেহমানরা এসেছেন, এসেছেন রাহেবান্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মীর জসিমউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে এসেছেন বেঙ্গুরা রহমানিয়া কিতাবসর রহমানিয়া দরবারের অন্যতম বর্তমান সাজ্জাদানশীন সাহেবজাদা শাহ সুফি সৈয়দ আসহাবউদ্দিন আলমাইস ভান্ডারী আল খিতাব সরি মাদ্রাজিল্লাহুল আলী। আমাদের মাঝে এসেছেন হাগ্য মুজিদ ইসলাম আলিম মাদ্রাসার প্রাক্তন আরবি প্রভাষক হজরতুল্লামা জনাবে মাওলানা আব্দুল করিম শাহ সাহেব কাবলা মাদ্রাজিল্লাহুল আলী। আরও অসংখ্য উলামায়ে কেরাম এবং আপনারা যারা সামিউইন এবং জুলুসে অংশগ্রহণকারীরা এসেছেন, আপনাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের এই জুলুস ইনশাআল্লাহ তাআলা আজিজ আগামী বছরও চলবে, যতদিন কিয়ামত হবে না ততদিন আমি বাঁচি মরি সেটা জানার দরকার। যে কোনো একজন হাফসি গোলামের নেতৃত্ব হলে আপনারা জুলুসে আসবেন, জুলুসে